পূর্ব বর্ধমান জেলার কালনার ছাতনির বৈষ্ণবপাড়া এলাকায় কার্টুন দেখানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে তিন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতকে কালনা আদালতে পেশ করে পূর্বস্থলী থানার পুলিশ। জানা যায়, রবিবার ছাতনির বৈষ্ণবতলা এলাকায় একটি মন্দিরে সৌমিত্র রায় নামে এক যুবক তিন নাবালিকা ছাত্রীকে কার্টুন দেখানোর নাম করে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। দুজন দ্বিতীয় এবং একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী। বিষয়টি ওই নাবালিকারা তাদের পরিবারকে জানায়। এরপরেই পরিবারের সদস্যরা সোমবার রাতে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌমিত্র রায়কে গ্রেপ্তার করে। ওদেরকে মন্দিরে বসিয়ে মানে কার্টুন দেখাচ্ছিল, কার্টুন দেখাচ্ছিল, মেয়েরা তো ভুলে যায়। কজনকে দেখাচ্ছিল? তিনজন ছিল, দিয়ে আরো দুটো মেয়ে ছিল আর বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট 2 বছরের 3 বছরের মেয়েগুলো সব আশেপাশে খেলা করছিল। ওরা তো কিছু বোঝে না, দিয়ে আরো সব ওই মেয়ের সঙ্গে ওরাই ছিল, কার্টুন দেখছিল, এরকম বলছিল। দিয়ে মেয়েটা তো ভয়ে পালিয়ে এসেছে, কিছু বলেনি আমাকে। দিয়ে গতকালকে এরকম আবার দেখেছে একজনকে, যে সে মানে বলছিল রাস্তায় বলা কথা। ওটা পরশুদিনের ঘটনা? হ্যাঁ, পরশুদিনের ঘটনা যেটা ঘটেছে। আর কালকে আবার ডেকেছে মেয়েটাকে, মেয়েটা ভয়ে আর যায়নি। তখন ওরা তিনজনাই মেয়ে বলা পাওয়া করছে রাস্তার মধ্যে। যে আমি বললাম কি হয়েছে, দিয়ে তো বললো যে এরকম এরকম দেখা, আমার মেয়ে তো ভয়ে কেঁদে ফেলেছে। যে আমি বললাম কি হয়েছে বল, যে এরকম এরকম বললো, যে আমি খুব ভয় পেয়ে গেছি, যে এরকম আমার মেয়েকে এরকম আজকেই করলো, এরপর আমি যদি ছেড়ে দিই আরও কিছু করবে, এই জন্যে আমি এরকম মানে একটা ই করলাম, ছেলেটিকে আটক করেছি। আপনাদের প্রতিবেশী নাকি? আমাদের প্রতিবেশী, হ্যাঁ, বাড়ির পাশেই, আমাদেরই সম্পর্কে দাউড় হয়, ওর মাটা কিছু হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।